সো হ্যালো বন্ধুরা, চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের এই ভিডিওটি তোমাদের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ হতে চলেছে, কেননা তোমাদেরকে আজকে ভিডিওতে বলবো যে তোমরা সবাই জানো SSKM হসপিটাল বা PG হসপিটালের নাম তো শুনেছো তোমরা। তো সেই SSKM বা PG হসপিটালে তোমরা OPD টিকিট কেটে কোন দিন কোন ডাক্তারবাবুরা রুগী দেখেন, তো তোমাদেরকে আজকে এই বিষয়ে বলবো আমি। তো আজকে ভিডিওটা চলো শুরু করি। আর তাছাড়া তোমাদেরকে ভিডিও লাস্টে কিছু টিপস দেবো যে তোমরা কী করলে সহজে ডাক্তার দেখে আবার বাড়ি আসতে পারবে, তো তোমাদেরকে সেই বিষয়ে বলবো। সো চলো আজকে ভিডিওটি শুরু করি। এই যে দেখছো আমার হাতে ফোনটাতে, তো এই ফোনটার ভিতরে সেভ করা আছে মানে কোন দিন কোন ডাক্তারবাবুরা বসেন। তো এটা আমি পেয়েছি তোমার ফেসবুক থেকে, মানে স্ক্রল করছিলাম আর স্ক্রল করতে করতে হঠাৎ আমার সামনে চলে আসে। তো আমি ফার্স্টে জানতাম না যে PG হসপিটালে কোন দিন কোন ডাক্তারবাবুরা বসেন। তো আমি গিয়েছিলাম একটি রোগের চিকিৎসা করার জন্য, সেদিনকে গিয়ে দেখি যে সে ডাক্তারবাবু বসছেন না। তো আমাকে সেদিনটা আবার থেকে তারপর দিন আমার চিকিৎসা করে আসতে হয়েছিলো। তো আমাকে একটু অসুবিধার মধ্যে পড়তে হয়েছিলো। তো আমি এটা দেখার পরে ভাবলাম যে তোমাদের মধ্যে অনেকেই আছে যে জানে না কোন দিন কোন ডাক্তারবাবুরা বসেন, অথবা PG হসপিটালে যাওয়ার চিন্তাভাবনা করছো বা অন্য কাউকে জিজ্ঞাসা করে বেড়াচ্ছ যে কোন দিন কোন ডাক্তারবাবুরা বসেন। তো আমার এই ভিডিও দেখার পর তোমরা জেনে যাবে যে কোন দিন কোন ডাক্তারবাবুরা চিকিৎসা করেন OPD টিকিট কেটে। তো চলো তোমাদেরকে বলি এক এক করে যে কোন দিন কোন ডাক্তারবাবুরা বসেন। তো আমাকে দেখে দেখে বলতে হবে, কারণ আমি ধরো মোবাইলে আছে, আমার তো ব্রেনে ক্যাচ করেনি, তো সেই জন্য আমাকে দেখে দেখে বলতে হবে। তো চলো বলি। তো প্রথমত তোমার সোমবার থেকে শনিবার, মানে সোমবার থেকে শনিবার প্রতিদিন ডাক্তারবাবুরা বসেন কার্ডিওলজি, CTU, ENT, চোখ, চামড়া, সার্জারি, মেডিসিন, অর্থোপেডিক, গ্যাস্ট্রোএন্টারোলজি, পেডিয়াট্রিক মেডিসিন, গাইনি ও ম্যাটারনিটি ক্লিনিক, মনোরোগবিদ্যা, PSC। এটা তোমার এই ডাক্তারগুলো মানে এই রোগগুলোর চিকিৎসা করা হয় সোমবার থেকে শনিবার প্রত্যেক দিন। সোমবার থেকে শনিবার ভিতরে যে দিনগুলো পড়ছে, তো সেই দিনগুলো প্রত্যেক দিনে ডাক্তারবাবুরা বসেন। এবং সেকেন্ড নাম্বার হলো তোমার সোমবার, বুধবার এবং শুক্রবার যে রোগগুলো দেখানো হয়, তো সেগুলো হলো নেফ্রোলজি, ইউরোলজি, রিউমাটোলজি, আর তোমার গ্যাস্ট্রো সার্জারি, শ্বাসযন্ত্রের ওষুধ ও পেডিয়াট্রিক সার্জারি। এগুলো দেখা হয় তোমার সোমবার, বুধবার, শুক্রবার। তো তোমরা ভালো করে শুনে নেবে, অথবা আমার স্ক্রিনের উপরে লিখে দিচ্ছি, তো তোমরা দেখে বুঝতে পারছো, অথবা আমার ডিসক্রিপশনে গিয়ে চেক করতে পারো যদি অসুবিধা হয়। এবং তারপরে আসি মঙ্গলবার, বৃহস্পতিবার এবং শনিবারে যে ডাক্তারবাবুগুলো বসেন, মানে যে রোগগুলো চিকিৎসা করা হয়, প্লাস্টিক সার্জারি আর ফুসফুসের ওষুধ পাওয়া যায়। আর তাছাড়া তোমার বুধ, বৃহস্পতি ও শনিবারে ডায়াবেটিসের ডাক্তারবাবুরা বসেন, এবং তাছাড়া সোম, মঙ্গল ও শুক্রবারে তোমার থাইরয়েডের ডাক্তারবাবুরা বসেন। এবং পিএমআর বলতে স্কুল অফ ফিজিক্যাল মেডিসিন, সোমবার, মঙ্গলবার, বুধবার এবং শুক্রবারে চিকিৎসা করা হয়। তো তোমরা জেনে গেলে। আর তাছাড়া এই যে দেখছো আমার মোবাইলে আছে, তো তোমাদের এর ফলে অনেকেরই সুবিধা হবে যে কোন কোন দিন কোন ডাক্তারবাবুরা বসেন। এর ফলে তোমরা আমার ভিডিওটা দেখার পরে তোমরা সহজে চলে যেতে পারবে এবং তারপরে তোমরা ডাক্তারবাবুকে দেখাতে পারবেন। আর ভিডিও শেষে তোমাদের জন্য টিপস হলো, তোমরা এখন বর্তমান যুগে অনলাইনের যুগে তোমরা এখন অনলাইনে টিকিট কেটে নেবে এবং সেই SSKM হসপিটালে গিয়ে তোমরা মানে এন্ট্রি করে নেবে টিকিটটাকে, এবং তারপরে তোমরা সহজে ডাক্তার দেখাতে পারবে। তাহলে কী হলো, তোমার টিকিট কাটার ঝামেলাটা থাকবে না, তোমরা বাড়িতে বসে অনলাইনে টিকিট কেটে নিয়ে সেটাকে এন্ট্রি করে নিলে হয়ে গেল। আশা করছি যে তোমাদের এই ভিডিওটার ফলে অনেকেরই সুবিধা হয়েছে। যদি সুবিধা হয়ে থাকে তোমার ফ্যামিলির কাছে, তোমার বন্ধুদের কাছে বা যে PG হসপিটালে যেতে চায়, তো তার কাছে তোমার এই ভিডিওটা অবশ্যই শেয়ার করতে যেন ভুলো রাখো। আর PG হসপিটাল সম্পর্কে যদি আরও কিছু জানতে চাও, তো অবশ্যই আমাকে নিচে কমেন্ট করতে ভুলো রাখো। তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। তোমাকে জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।